গাইস, বিয়েবাড়ি পার্ট টু ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুগণ, আমি কিন্তু প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বলতে পারেন, ফার্স্ট ব্লগ ভিডিওর সেকেন্ড পার্ট। তো একটু কমেন্টে জানিয়েবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। ছোট্ট করে আশীর্বাদী একটু দেখে দিই। আশীর্বাদীর পর্বে নতুন বরকে স্বর্ণ আংটি দিয়ে আশীর্বাদ করিয়ে নিলেন। এবার এটা একটা নিয়ম, বাঙালি নিয়ম, বুঝতে পারছেন তো? এখানে বরবাবুকে মিডিলে রেখে কনেকে একটি পীরের উপর নিয়ে বরের চারদিকে ঘুরছে। শুভ দৃষ্টি পালা হতে পারে এটা, আমি সঠিক জানি না, যেহেতু আমি বিয়ের ব্যাপারে নিয়ম কারণ অত আমার জানা নেই। এরপরে চলে যাব আমরা মালা বদলের পর্বে। তোমরা যারা জানো এই জিনিসটাকে ঠিক কি বলে, কমেন্টে অবশ্যই জানিও। সবাই একটু দেখতে পারবে, বুঝতে পারবে যে এই জিনিসটাকে বাঙালির নিয়মের কোন জিনিস বলা হয়। বরের চারপাশে মোটামুটি সাত পাক ঘুরলো, তারপর এই পালা শেষ করলো। সাত পাক ঘুরতে হচ্ছে, জানি না সঠিক কী জিনিস এটা, তবে ভালো, ইন্টারেস্টিং, প্রচুর নিয়ম নীতিগুলা ভালোই লাগে আবার কিছু কিছু। তো যাই হোক বন্ধুগণ, সেই ঘুম পেয়ে গেছিলো মাঝখান থেকে, আমি একটু দূরে চলে যাওয়াই ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই এই ছবিগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি মালা বদলের পালা। মালা বদলের পালাটা এইভাবে শেষ করছি। অনেক জায়গায় তো মালা বদল দেখেছই, এবার না হয় ছবির মাধ্যমে মালা বদল দেখলে। সো অল গাইস, এনজয় দিস ভিডিও, দিস ব্লগ ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। পরের দিন এবার যাবার পালা। হ্যাঁ, আজকে গুড মর্নিং অল ফ্রেন্ড, তাহলে কালকে আমি দেখাতে পারিনি ইন্টারেস্টিং মুহূর্তগুলো, আজকে দেখে নিন। হ্যাঁ, এটা স্টার আনন্দ নয়, এবিপি আনন্দ না, এটা হলো ইউটিউব তুর্কমান অয়েল কমেডি। তাহলে চলো সবাইকে একটু টাটা বাই বাই করে দিই, আজকে রওনা দিব। তো টাটা বাই বাই সঞ্জয় দা, টাটা বাই বাই, এই বুনু টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই বাই, বাই বাই। রুম থেকে বেরিয়ে গেলাম, ঘর থেকে বেরিয়েই এবার বিদায় হব। তার আগে একটু বর কনেকে নিয়ে যে শেষের দিকে একটু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো পালন করা হচ্ছে। তো জানি না এই নিয়মটা আবার কী জিনিস, তো এটাও একটা নিয়ম, বুঝতেই পারছো। আজ থেকে মেয়ে একদম বাবার কোল, মায়ের কোল ফাঁকা করে চলে যাবে একেবারে বাড়ি থেকে বাইরে, স্বামীর ঘরে। স্বামীর ঠিকানাই হবে তার আসল ঠিকানা আজ থেকে। তো চলো একে একে দেখি কি কি করে। পুজো দিচ্ছে দুজনকে একসাথে, মানে বর বউ একসাথে পুজো হয়ে যাচ্ছে, অনেক রকম ব্যাপার। যাই হোক, বরণ করার মতো লাগছে, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়িতে বউকে নিয়ে চলে আসলো, এই সরি মানে বাবার বাড়িতে চলে আসলো বর তার স্ত্রীকে নিয়ে, তখন যেরকম বরণ করে সেরকম বরণ করা হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকি আমরা কী কী করে একে একে সব কিছু। প্রচুর ভিডিওগ্রাফি রয়েছে বড় বড় ক্যামেরা নিয়ে, আর আমি কিন্তু আমার এই ছোট মোবাইল দিয়েই রেকর্ডটা করছি। তো ঠিক আছে, অসুবিধা নেই, যথাসাধ্য চেষ্টা করছি ভিডিও ফুটেজটা একটু ভালো দেওয়ার জন্য। ফুটেজ খারাপ হলেও মনে কিছু করার নেই, পরবর্তীতে আমি এর থেকে বেটার কোয়ালিটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা শুধু একটু সাপোর্ট করো আমাকে। একে একে সেরে নিচ্ছেন সমস্ত রকম নিয়মকানুন, জানি না কখন শেষ করবেন। ক্যামেরা তো রেডি সব দিকে, চারিদিকে। এই তো আমার ব্লগ ভিডিও, নেক্সট টাইম কমেডি আর কমেডি ভিডিও বানাবো। সরি, বুঝতে পারছো মেয়ের বাবা আবার একটু দুঃখ প্রকাশ করছে, স্বাভাবিক ব্যাপার এটা, কারণ এতদিনে রাখকে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর আজ কোল ফাঁকা করে চলে যাবে স্বামীর ঘরে। তো এটা সবারই একটু দুঃখেরই ব্যাপার। পিতা মাতা ও বয়োজ্যেষ্ঠাদের প্রণাম সেরে বেরিয়ে পড়বো এবার। গাড়ি রেডি হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়বো সবাই, গাড়িতে উঠে এবার চলবো
বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে থাকো, এবার গাড়িতে উঠি আমরা। উঠে বললাম গাড়িতে, গাড়ি রওনা দিয়ে দিয়েছে। মাঝ দিয়ে ট্যাক্সি যাচ্ছিলো, ট্যাক্সিটাকে একটু ক্যাপচার করলাম। আর এটা হলো সেই লাল কেল্লা কলকাতার, ভোরবেলা লাল কেল্লা এরকমই লাগছে দেখতে, দিনের বেলা হলে স্পষ্ট বুঝতে পারতাম। টাওয়ার লাইটটা অনেক লাল লাল জ্বলছে, মনে হচ্ছে সূর্য। স্টপেজ পার হয়ে গেলাম। কত যে সাগর নদী পেরিয়ে যাব আজ কলকাতা থেকে সেই দূরে। এই হলো বরের গাড়ি, চলছে, আমরা সবাই যাচ্ছি। এবার মোড়টার নাম কি? একটা মোড় পার হয়ে গেলাম, যাই নাকি নাম। প্রচুর মোড় আছে, লাখো হাজারো মোড় আছে এরকম। সত্যি ভোরের বেলায় মজাটাই আলাদা, একটু অন্যরকম অনুভব। এত যে বিল্ডিং টিল্ডিং দেখছি, ফার্স্ট টাইম কলকাতা এসেছি, কিছু বুঝতে পারছি না যে জায়গাগুলোর নাম কি সঠিক। এই জায়গাটা যে কলকাতার কলা বাজার, কলকাতার কলা বাজার কেউ দেখেছেন কিনা দেখে নাও। কলকাতার কলা বাজার, এটা হচ্ছে ফল বাজার। আড়াই টাকা দু টাকা কিলো, বাহ গ্রেট, আড়াই টাকা দু টাকা কিলো, বাহ। ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। সারা রাত ঘুম না ভালো হয়, কারণ ওই এক দু ঘন্টা আর ঘুম বলে বাঙালি ঘুম, আট ঘন্টা না ঘুমালে হবে নাকি? যাই হোক, ঘুম দিব আমাদের যাদেরকে নিয়ে যাচ্ছে আর কি, যাদের জন্য এত কিছু, তারা কিন্তু ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এবার আরো সবাই দিদি দিদি সবাই আছে, দিদি দাদারা ওদিকে, আমরাও ঘুমিয়ে যাবো এবার, এখানে আমরাও ঘুমিয়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, রাত্রেবেলা আমি সবাই প্রস্তুতি নিচ্ছি ঘুমানোর জন্য। হ্যাঁ, গুড নাইট বলো, ঘুমাবো তো। আচ্ছা আচ্ছা, এম, হ্যাঁ, গুড মর্নিং, ওকে। কিছু দূর ট্রেনটা পেরোতেই ঘটলো এক আমাদের কাছে ছোট্ট দুর্ঘটনা। সেটা হলো ট্রেনের টেকনিক্যাল ইস্যু থাকায় চাকাতে ঘর্ষণ লেগেছিল, ট্রেনের চাকার সাথে লাইনের খসা লাগাই আগুন জ্বলে উঠেছিল। আগুন নিভানো হলে অনেক লোকের ভিড় জমে যায়। তো আমরা এখনকার মুড়ি খাচ্ছি, তো বুঝতে পারছেন যাব এবার, সকাল 8টা পার হয়ে যাচ্ছে প্রায়। তো এবার মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি বানানোর টেকনিকটাও বেশ আলাদা, সর্ষের তেল দিয়ে দিল একেবারে ইতি রকম। এবার দিয়ে দিল মুড়ি 10 টাকা পিস, এক চামচ মুড়ি 10 টাকা করে নিচ্ছে, কিছু করার নাই। চলতে চলতে হঠাৎ পৌঁছে গেলাম একেবারে সেই ফারাক্কা ব্রিজ, যেটা যাওয়ার সময়ও ভিডিও রেকর্ড করেছিলাম ফার্স্ট পার্টে, এবার সেকেন্ড পার্টেও একটু দিয়ে দিলাম। ফারাক্কা ব্রিজ আসার সময় এই হলো ফারাক্কা ব্রিজ, এই গেটটা খোলা আছে, এদিক দিয়ে জল পার হচ্ছে, ব্যাস। এই তো ফারাক্কা ব্রিজ, ব্রিজ পার হয়েই আমাদের মালদার কাছাকাছি। গেলেন, এই হলো মালদা স্টেশন চত্বর, মালদা টাউন। কিছু বলবে কলকাতা থেকে ঘুরে আসলেন? লাল কেল্লা, লাল কেল্লা তো সাদা কালার ছিল। এটা হচ্ছে আমাদের চলন্ত সিটি।
কিছু হিডিংস আছে চলন্ত সিঁড়ির, এটা একটু দেখে নাও। দেখা যায় সেরকমই এখানে মোটামুটি ঘুরছে, সবাই উঠতে ভয় পাচ্ছে, অনেকে আছে যারা ভয় পাচ্ছে। এই তো বাস চলো, পার চলছি চলন্ত সিঁড়ি দিয়ে। চলন্ত সিঁড়ি মজাটাই আলাদা, চলো। মালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার গাড়ি ধরলাম বোলেরো, এই বোলেরো করে এখনকার বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার দেখা হবে বিয়ে বাড়িতে। গাড়ি রওনা দিয়ে দিল টুক মানুষের উদ্দেশ্যে। তো বন্ধুগণ, ভিডিওটা লাইক করে দাও, এতক্ষণ ধরে দেখলেন, সামনে আরও কিছু দেখতে হবে, লাইক করে দাও একটা ভিডিওটা, আর একটু কমেন্ট করে দিও কেমন লাগছে বলো। ভিডিওটা শেষের দিকে তো একটু রোম্যান্সের মাধ্যমে, ডান্সের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে ভিডিওটা শেষ করব। তো এখনও যারা লাইক করলো না, দয়া করে লাইকটা করে দিন, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। বন্ধুগণ, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিও শেষের দিকে কয়েকটা ছবিও রাখছি। তো যাই হোক, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও আপনাদের মতামত কেমন লাগলো।